যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমাদের ইউটিউব ক্লাসেসের ফ্রি পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে আমাদের ভিজন ডাব্লিউ বি অফিশিয়াল অ্যাপে যেটা তোমরা ডাউনলোড করতে পারো আমাদের গুগল প্লে স্টোর থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেখানে তোমরা গুরুত্বপূর্ণ মেটেরিয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ ডেলি ইকুয়েস্ট পাবে সমস্ত নোটিফিকেশন রেগার্ডিং ক্লাসেসং এক্সামিনেশন সেখানে তোমাদেরকে প্রোভাইড করা হয় নাথুলা জেলেপলা শিবকিলা সেরা বাথাঙ্গা এই চারটে পাসের মধ্যে সতলজ ভ্যালিতে কোন পাস লাই করে বা কোন পাসটা এই সতলজ ভ্যালিতে লোকেটেড আছে নাথুলা জেলেপলা শিবকিলা সেরা বাংা উত্তর হচ্ছে প্রেজেন্ট আছে ওকে এটা একটা মাউন্টেন পাস যেটা ইন্ডিয়া চাইনা বর্ডারের আমরা দেখতে পারি এনশিয়েন্ট সিল্ক রুটের এর অফ ছিল নাথুলা আমরা দেখতে পাই सिक्के में वेयर एज लिपुलेक एटा हमरा उत्तराखंडे पाई नाथुला एंड स्लिपुलेक एज वेल एज शिपकिला ए तीनते पासी किंतु इंडिया चाइना बॉर्डर ए पावा जाय सो মনে রাখবে সতলজ বালি তে যে পাসটা প্রেজেন্ট আছে সেটা হচ্ছে শিপকিলা মুভিং অন হুইচ অফ দা ফলোইং প্রসেস ইজ রেসপন্সিবল ফর প্রোডিউসিং দা স্যান্ড ডুনস ইন ওয়েস্টার্ন রাজস্থান वेस्टर्न राजस्थान जो सैंड डिन्सा ये सैंड डि प्रोडक्शन प्रसेस टाइम आपशन वन दैट इज विंड एरोज़न सेकेंड इज बाय वाटर थर्ड इज विंड डिपोजिशन एंड फोर्थ इज मेकानिकल तो वेस्टर्न राजस्थान जेटा हार डेजार्ट एखनेजे सैंड डिन्सा देखा जाए এই স্যান্ড ডিউনস এর প্রসেসে রেসপন্সিবল কোন মেকানিজম টা থাকে কোন প্রসেস টা রেসপন্সিবল থাকে এই স্যান্ড ডিউনস এ রিডিউস প্রোডাকশনের জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন 4 মেকানিক্যাল ওয়েদারিং বিকজ অফ মেকানিক্যাল ওয়েদারিং রাজস্থান ওয়েস্টার্ন রাজস্থানে আমরা স্যান্ড ডিউনসটাকে দেখতে পাই ওকে ফিজিক্যাল জিওগ্রাফি তে যদি আমি বলি তাহলে স্যান্ড ডিউন বা ডিউন एकटा हिल ऑफ सैंडिस टाइप ऑफ জিনিষ থাকে যেটা আইদার বাই উইন্ড অর ওয়াটার ফ্লো এর কারণে দেখা যায় ওকে মুভিং অন দ্যPilgrims of Kailash Mansarovar have to pass through which pass to enter into Tibet কোন পাস কে ইউজ করে कैलाश मानसरोवर যাত্রাটা করার জন্য যে ভক্তরা যায় যে পিলগ্রিমস যায় তারা তিব্বতে কোন পাস করে যাচ্ছে অপশন ডি নাথুলা ওকে নাথুলা থেকে কেলাশ মানসারোবর যাত্রা করার জন্য তিব্বতে যাওয়া যায় নাথুলা সিকিম স্টেটে আছে যেটা আমি ফার্স্ট কোশ্চেনেও বলেছিলাম ওকে সিকিম অ্যাজ যে অটোমাস রিজেন আছে সেটাতে সেটাকে কানেক্ট করে উইথ ইন্ডিয়া নাথুলা পাসটা এটাও একটা এনশিয়েন্ট সিল্ক রুটের অফশুটই আছে ওকে ববেঙ্গইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট লাইন লার্জেস্ট কোস্ট লাইন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি লম্বা কোস্টলাইন পাওয়া যায় অপশন এ অন্ধ্রপ্রদেশ অপশন বি মহারাষ্ট্র অপশন সি উড়িষ্যা আর অপশন ডি তামিলনাডু তো আমরা অনেক কোয়েশ্চেনটা পেয়েছি এখানে অনেক কোয়েশ্চেনে কিন্তু লার্জেস্ট কোস্টলাইনটা জিজ্ঞাসা করা হয় ইউজুয়ালি অপশনে আমরা গুজরাটকে পাই বাট যেহেতু এখানে গুজরাট নেই তাহলে আমাকে সেকেন্ড লার্জেস্ট কোস্টলাইন অফ ইন্ডিয়াটাকে মার্ক করতে হবে ফার্স্ট লার্জেস্ট যেটা থেকে বেশি যে ইন্ডিয়ান স্টেটে থাকে সেটা হচ্ছে গুজরাট আফটার গুজরাট যে স্টেটের কাছে থাকে সেটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে আন্ধ্রপ্রদেশ অ্যান্ড থার্ড স্টেট থার্ড স্টেট বা থার্ড লার্জেস্ট কোস্টলাইন স্টেট ইজ তামিলনাড়ু ওকে আন্ধ্রপ্রদেশে নাইন হান্ড্রেড সেভেন্টি টু কিলোমিটারের লাইন বা কোস্টাল এরিয়াটা পাওয়া যায় গুজরাতে সবথেকে বেশি लंबा थाकेश दैट इज 1600 किलोमीटर कोस्ट लेंथ का पावा जाए कोस्टल लेंथ ओके सो एज पर द ऑप्शंस इक्वेशन राइट आंसर इज ऑप्शन वन दैट इज आंध्र प्रदेश बैडलैंड टोपोग्राफी इज अ कैरेक्टरिस्टिक ऑफ बैडलैंड लैंड टोपोग्राफी কোথাইকার कैरेक्टरिस्टिक আছে ऑप्शन ए चंबल वैली ऑप्शन बी कोस्टल एरिया ऑप्शन सी सुंदरबन डेल्टा ऑप्शन डी गल्फ ऑफ कच्छ এই কোয়েশ্চেনটা দুই হাজার একুশ ডাব্লিউ বিসিএস এসেছিল ব্যাডল্যান্ড টপোগ্রাফি এই বছরই এসেছে তো আশা করি এটা সবাই জানো বিকজ যারা যারা পরীক্ষা দিয়েছ তারা নিশ্চয়ই এই আনসারটা জানবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ চাম্বল ভ্যালি চম্বল ভ্যালিতে আমরা ব্যাডল্যান্ড টপোগ্রাফিটাকে ক্যারেক্টারিস্টিক হিসাবে বা ব্যাডল্যান্ড টপোগ্রাফি পাওয়া যায় চাম্বল ভ্যালিতে

এটা মনে রাখবে আর ব্যাডল্যান্ড টোপোগ্রাফি জিনিসটা কি তো এটা পুয়ারলি সিমেন্টেড সেডিমেন্টস এর কারণে যে শর্ট হেভি শাওয়ারস প্রডিউস হয় যার কারণে সারফেস সয়েল অ্যাজ ওয়েল এ স্মল পয়েন্টস কে সুইপ করে স্মল প্লান্টস সুইপ করে নেওয়া হয় এই টাইপ অফ টোপোগ্রাফি কে বলা হয় ব্যাডল্যান্ড টোপোগ্রাফি মুভিং অন সিক্সথ क्वेश्चन দ্য ফার্টাইল ল্যান্ড বিটুইন দ্য টু রিভারস ইজ कॉल्ड দুটো নদীর মাঝখানে যে ফার্টাইল ল্যান্ডটা প্রেজেন্ট থাকে যে ফার্টাইল ল্যান্ডটা পাওয়া যায় সেই ল্যান্ডটাকে কী বলা হয় ফার্স্ট ইজ ওয়াটার শেড সেকেন্ড ইজ ওয়াটার ডিভাইড থার্ড ইজ অ্যান্ড ফোর্থ ইজ ডোয়াবো তো এটা যখনই আমরা ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া দেখি বা ড্রেনেজ সিস্টেমটাও পড়ি দুটো জায়গাতে এই জিনিসের বা এই টাইপ অফ ল্যান্ডকে মেনশন করা হয়েছে রাইট আনসার ইজ অপশন থ্রি ডোয়াব ওকে আমরা জানি দ্যাট যখন আমরা ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়াতে পাঞ্জাব প্লেন্স পড়ি সেইখানে আমরা এই ডোয়াব রিজেনগুলোর ব্যাপারে প্রথমবার শুনেছি বা দেখেছি লাইক বেস্ট যেটা বিয়াস আর সতলুজের মাঝখানে পাওয়া যায় সিমিলারলি আরও অনেকগুলো আছে সাগর আছে আর ইন্ডাসের মাঝখানে সিমিলারলি যে আমাদের দুটো নদীর মাঝখানে যে ফার্টাইল ল্যান্ডটা পাওয়া যায় এই ফার্টাইল ল্যান্ডটাকে ডোয়াব বলা হয় ওকে মুভিং অন

কোন রাজ্যটা করে তো সঠিক উত্তর হচ্ছে অপশন টু রাজস্থান রাজস্থানে সবথেকে বেশি সোলার এনার্জি জেনারেটেড হয় এক হাজার সাতচল্লিশ মেগাওয়াটের সোলার এনার্জি জেনারেট হয় অ্যাজ পার দি ডেটা অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ইউনিয়ন মিনিস্ট্রি যেটা আমাদের মিনিস্ট্রি অফ ই নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি আছে কেন্দ্র সরকারের একটা মন্ত্রালয় এই মন্ত্রালয়ের রিপোর্ট অনুযায়ী সবথেকে বেশি সোলার এনার্জি প্রডিউস হয় রাজস্থানে आशे गुजरात दें मध्य प्रदेश फोर्थ महाराष्ट्र आंसर विल बी ऑप्शन टू राजस्थान इंडियन स्टेट हैज द लार्जेस्ट ट्राइब्स पॉपुलेशन शेड्यूल ट्राइब पपुलेशन शेडिड के बेशी सबसनट्रेशन भारत राज्य पावा मध्य प्रदेश ऑप्शन बी असम ऑप्शन सी बिहार और अबशन डि ओडिशा स्टेटे शेड्यूल ट्राइव सब थे बेसि लार्जेस्ट कन्सनट्रेशन ऑफ शेडिवल ट्राइव पावा जाए सठीक उत्तर हम प्रदेश अपशन ए मध्यप्रदेश ओके जो शेड्यूल ट्राइब एरिया मैं कन्सनट्रेशन प्रपोर्सन अफ शेड्यूल ट्राइब टोटल पपुलेशन जो देखी स्टेट वाइज सब थकबे आफ्टर दैट कम्स लक्ष्यद्वीप

then comes the odisha and last uh, eta 2011 census onujai shobtike beshi largest concentration of scheduled tribe population is founded in the state of madhya pradesh moving on which of the following state as per census has highest and lowest sex ratio respectively agaros census onujai highest or lowest sex ratio ache ऑप्शन ए ते आम केरला एंड हरियाणा ऑप्शन बी ते बीते हिमाचल प्रदेश पंजाब ऑप्शन सी ते आज मेघालय बिहार ऑप्शन फोर डी ते आज तमिलनाडु एंड उत्तर प्रदेश अनुजाई सब हाइस सेक्स रेशियो पाई केरलाते हरियाणा ते ओकेरलार सेक्स रेशियो हम थाउजेंड एटी फोर फिमेल्स पर थाउजेंड मेल वैर एज हरियाणाटी फिमेल्स पर थाउजेंड मेल শটীক উত্তর ইজ অপশন 1 केरला এন্ড হ্যারিয়ানা মুভিং অন হোয়ার আর দা টুডাস ফাউন্ড টুডাস ট্রাইব ভারতের কোন রাজ্যে পাওয়া যায় অপশন এ তামিলনাড়ু অপশন বি রাজস্থান অপশন সি অরুণাচল প্রদেশ অপশন ডি মধ্যপ্রদেশ টুডাস ট্রাইবটা কে কোন রাজ্যে পাওয়া যায় তো শটীক উত্তর হচ্ছে অপশন 1 দ্যাট ইজ তামিলনাড়ু টুডাসরা নীলগিরি প্লাটিওতে

কোথায় সিচুয়েটেড আছে অপশন এ পোখরন অপশন বি சூரতগড় অপশন সি रावत भट्टা আর অপশন ডি চিত্তরগড় সঠিক উত্তরটা কি হবে اٹমিক পাওয়ার স্টেশন ইন राजस्थान इज सिचुएटेड एट रावत भट्टा रावत भट्टा তে اٹমিক স্টেশন राजस्थान में सिचुएटेड है ओके এটা চিত্তরগড় ডিস্ট্রিক্টে আছে राजस्थानের

পার্ল সিটি কাকে বলা হয় অপশন এ কন্ডালা অপশান বি সুরত অপশন সি কোচি আর অপশান ডি হায়দ্রাবাদ এই চারটে অপশনের মধ্যে চারটে শহরের মধ্যে কোন শহরকে আমরা পার্ল সিটি হিসাবে নমিনেট বা নেম করি তো পার্ল সিটি অফ ইন্ডিয়া বা সরি পার্ল সিটি হিসাবে ভারতের কোন শহরকে ডেজিগনেট করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ফোর হায়দ্রাবাদ ओके okay, बाद के सिटी ऑफ पर्ल्स बोला है बिकॉज़ ऑफ इट्स पर्ल ट्रेड 18 सेंचुरी पर्ल्ड से ग्लोबली डायमंड्स एज वेल एज पर्ल एक्सपोर्ट करके हायद्राबाद के पर्ल सिटी ऑफ इंडिया सिर्ल्ड सीट हिसाब से क्लासिफाई करी इंडस्ट्रीज लाइक इलेक्ट्रॉनिक्स एंड बायोटेक्नोलॉजी व्हिच आर इन द फोरफ्रंट ऑफ डेवलपमेंट आर कॉल्ड इलेक्ट्रॉनिक एंड बायोटेक्नोलॉजी इंडस्ट्रीज के आर कौन इंडस्ट्रियल ने में जाना जाए ऑप्शन ए सनलाइट इंडस्ट्री ऑप्शन बी स्टार स्ट्रक इंडस्ट्री ऑप्शन बी सनशाइन इंडस्ट्री और ऑप्शन डी सनराइज इंडस्ट्रीज तो इलेक्ट्रॉनिक्स एंड बायोटेक्नोलॉजी इंडस्ट्रीज गुलो के हमरा सनराइज इंडस्ट्री हिसाब से क्लासिफाई करी ओके फोर्टीन क्वेश्चन विच ऑफ द फॉलोइंग इज करेक्टली मैच्ड बॉक्साइट राजस्थान অপশন বি কপার মধ্যপ্রদেশ অপশন সি আয়রন ওর উত্তরপ্রদেশ আর অপশন ডি মাইকা ঝাড়খণ্ড এই চারটে অপশনের মধ্যে চারটে পেয়ারের মধ্যে কোন পেয়ারটা কারেক্টলি ম্যাচড আছে বক্সাইড রাজস্থান কপার মধ্যপ্রদেশ আয়রন ওর উত্তরপ্রদেশ মাইকা ঝাড়খণ্ড সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মাইকা ঝাড়খণ্ড ওকে মাইকা আমরা ঝাড়খণ্ডে পাই ঝাড়খণ্ডের যে ছোটানাগপুর প্ল্যাটিউ রিজন আছে সেখানে মাইকার প্রোডাকশন সব থেকে বেশি হয় সিক্সটি পার্সেন্ট অফ ইন্ডিয়াস মাইকার প্রোডাকশন ঝাড়খণ্ড থেকেই আসে ক্লিয়ার অন ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড এখানে চারটে পেয়ার দেওয়া আছে ফার্স্টে তোমাদের ন্যাশনাল পার্কসের নাম আছে সেকেন্ড স্টেটের নাম আছে তো এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি কারেক্টলি ম্যাচড নেই ऑप्शन ए कान्हा नेशनल पार्क ऑप्शन बी सुल्तानपुर नेशनल पार्क ऑप्शन सी रथमबोर नेशनल पार्क और ऑप्शन डी बंदीपुर नेशनल पार्क स्टेट है मध्य प्रदेश हरियाणा गुजरात कर्नाटका तो कौन पेयरटा करेक्टली मैच नहीं सटीक उत्तर हे ऑप्शन सी रथमबोर नेशनल पार्क गुजरात रथमबोर नेशनल पार्क राजस्थान आट इज सीचुएटेड इन राजस्थान इटा के एस्टाब्लिश कर इन नाइनटीन बाय অ্যাজ সরি নাইনটিন ফিফটি ফাইভে উইথ দ্য নেম সবাই মাধোপুর গেম সেঞ্চুরি লেটার নাইনটিনটি থ্রিটা এটা প্রজেক্ট টাইগার রিজার্ভ হিসাবে এটাকে ক্লাসিফাই করা হয়েছিল আইডেন্টিফাই করা হয়েছিল অ্যান্ড লেটার অন রাথম্বোর্ যে আমাদের টাইগার রিজার্ভ ছিল এটাকে ন্যাশনাল পার্কে কনভার্ট করা হয়েছে ইন দ্য ইয়ার নাইনটিন এইটিনো রথম্বোড় ন্যাশনাল পার্ক গুজরাত হবে না রাজস্থান হবে বাকি বান্দিপুর কর্ণাটকাতে আছে সুলতানপুর হরিয়ানাতে আছে আর কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে আছে মুভিং অন সিক্স অফ দ্য ফলোয়ং ইজ কারেক্ট সিকোয়েন্স অফ দ্য রিভার্স ফ্রম নর্থ টু সাউথ নর্থ থেকে সাউথে যদি আমরা ক্রোনোলজিক্যালি রিভার্স স্টাডি করি তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন সিকোয়েন্সটা কারেক্ট আছে অপশন এ দামোদর ব্রাহ্মাণী মহানদী তুঙ্গভদ্রা অপশন বি দামোদর মহানদী ব্রহ্মানী তুঙ্গভদ্রা অপশন সি ব্রহ্মাণী tungabhadra দামোদর মহানদী আর অপশন ডি দামোদর ব্রহ্মাণী tungabhadra মহানদী তো যদি ঠিক উত্তরটা বলতে যাই তাহলে রাইট आंसर इज ऑप्शन ए দামোদর তারপরে ব্রহ্মাণী তারপরে মহানদী এন্ড লাস্টে আসবে tungabhadra দিস ইজ দা करेक्ट ক্রনোলজিক্যাল সিকোয়েন্স फ्रॉम नॉर्थ टू साउथ অফ থ্রি ইন্ডিয়ান রিভারস মুভিং তো দেখেন দামোদর যে হচ্ছে সেটা আমরা ওয়েস্ট বেঙ্গল বিহারে পাই

আর স্টেটসের নাম হচ্ছে সিকিম উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর শরিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি দ্যাট ইজ জোজিলা পাস আমরা সিকিমে পাবো বারালাচ্ছা পাস ইজ ইন উত্তরাখন্ড জেলেপলা ইজ ইন হিমাচল প্রদেশ এন্ড নীতি পাস ইজ ইন জম্মু এন্ড কাশ্মীর জাস্ট আ সেকেন্ড

राजस्थान ने साउथ वेस्ट मॉनसून एयर कारोनए कोनो रेनफॉल होयना एंड साउथ वेस्ट मॉनसून रिट्रीट करे विथ व्हेन द परमानेंट विंड बेल्ट स्टार्ट शिफ्टिंग टू साउथ जकोन परमानेंट विंड बेल्ट साउथ की तरफ शिफ्ट करा स्टार्ट करे एट दैट टाइम साउथ वेस्ट मॉनसून रिट्रीट्स ओके तो तीन टेस्ट स्टेटमेंट ही राइट है मूविंग ऑन कंसीडर द फॉलोइंग सेंचुरीज ऑफ इंडिया पेरियार दचिगम सरिस्का कान्हा

छत्तीसगढ़ और तुम्सा देख दि गवर्नर छत्तीसगढ़ छत्तीसगढ़ गवर्नर इज़ द कैपिटल छत्तीसगढ़ दैटे फ्रेंडस आंसर इन टील टाइम बेस्ट स्टाडी हार्ड मीट यू इन द नेक्स्ट क्लस थैंक यू जय हिंद